হ্যালো ট্রাভেল শুটার্সের বন্ধুরা, এবছরের প্রথম চন্দ্রগ্রহণ হতে চলেছে আগামী পূর্ণিমার দিন। আর পূর্ণিমা কবে? 26শে মে। ভারত এবং বাংলাদেশের কোথা থেকে দেখা যাবে, কখন দেখা যাবে, সেই বিষয় নিয়ে এই ভিডিওটা আপনাদের সামনে নিয়ে চলে এলাম। যখন সূর্য পৃথিবীর মাঝখানে চাঁদ অবস্থান নেয়, তখন পৃথিবী পৃষ্ঠের পর্যবেক্ষকের সাপেক্ষে সূর্য চাঁদের পেছনে আড়ালে চলে যায় এবং সূর্যের গ্রহণ ঘটে। আবার পৃথিবী যখন চাঁদ ও সূর্যের মধ্যে আসে, তখন পৃথিবীর আড়ালে চাঁদ ঢাকা পড়ে এবং চন্দ্রগ্রহণ হয়। জেনে নিন কবে এই বছরের প্রথম চন্দ্রগ্রহণ। বৈশাখী পূর্ণিমাতেই দেখা যাবে এই বছরের প্রথম চন্দ্রগ্রহণ। nasa.gov অনুসারে প্রতি বছর কমপক্ষে 2টি আংশিক চন্দ্রগ্রহণ হয়, তবে সম্পূর্ণ চন্দ্রগ্রহণ খুব কম হয়। আর সূর্যগ্রহণ দেখলে চোখের ক্ষতি হতে পারে, তবে চন্দ্রগ্রহণ দেখলে কোনো ক্ষতি হয় না। চন্দ্রগ্রহণের আবার 3 ধরনের প্রকার আছে: সম্পূর্ণ চন্দ্রগ্রহণ, আংশিক ও পেনাম্ব্রা। 2021 সালে বিশ্বজুড়ে মানুষ 2টি চন্দ্রগ্রহণের সাক্ষী হবেন। বছরের প্রথম চন্দ্রগ্রহণ হবে আগামী 26শে মে। timeanddate.com অনুসারে এই চন্দ্রগ্রহণ ভারতে দুপুর 2:17 মিনিটে শুরু হবে। সেক্ষেত্রে আপনারা বাংলাদেশের টাইম অনুযায়ী 30 মিনিট প্লাস করে নিন, ওই দুপুর 2:47 মিনিট। তখন থেকে শুরু হয়ে সন্ধ্যায় 7:19 পর্যন্ত থাকবে ভারতে। কিন্তু পঞ্জিকা অনুসারে আগামী 26শে মে চন্দ্রগ্রহণ শুরু হবে বিকেল 6:15 মিনিটে। সুতরাং গ্রহণ শুরুর 9 ঘন্টা আগে থেকে শুরু হবে এবং গ্রহণ ছাড়ার সঙ্গে সঙ্গেই শেষ হয়ে যাবে। পূর্ণ চন্দ্রগ্রহণকে মাঝে মধ্যে ব্লাড মুন এক্লিপস অর্থাৎ রক্তিম চন্দ্রগ্রহণও বলা হয়, কারণ গ্রহণের সময় চাঁদের রং লালচে ও কমলা হয়। এবার আসি আসল কথায়, কোথা থেকে দেখা যাবে এই চন্দ্রগ্রহণ। 2021 সালের প্রথম চন্দ্রগ্রহণ 26শে মে ভারতের পূর্ব যে রাজ্যগুলো সেখান থেকে দেখা যাবে। এ রাজ্যগুলি হলো পশ্চিমবঙ্গ, অরুণাচল প্রদেশ, মিজোরাম, নাগাল্যান্ড, পূর্ব ওড়িশা, বিহারের কিছু কিছু জায়গা, মণিপুর, ত্রিপুরা, আসাম এবং মেঘালয়। আর সবথেকে বড় কথা, বাংলাদেশের সমস্ত অঞ্চল থেকেই দেখা যাবে। অতএব আপনারা এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ কিন্তু আরামসে দেখতে পারবেন, কোনো অসুবিধা নেই। বাংলাদেশে আপনারা সন্ধ্যাবেলায় 6:15-20 পর থেকেই দেখতে পারবেন এবং আমাদের ভারতেও, কারণ সূর্য যতক্ষণ না ডুবছে ততক্ষণ পর্যন্ত তো আমরা গ্রহণ দেখতে পারবো না সেইভাবে। তবে আমরা শেষের দিকটা বা যখন পূর্ণগ্রাস চলবে সেই সময় থেকে কিন্তু চাঁদের আমরা পূর্ণগ্রাস দেখতে পারবো। আর একটি কথা যে আমাদের নিকন বা নাইকন P900 ক্যামেরা কেনার পর এই কিন্তু প্রথম কোনো গ্রহণ হতে চলেছে, তাই আমরা খুব আশাবাদী এই চন্দ্রগ্রহণটি আপনাদের সামনে আমাদের ক্যামেরা দিয়ে তুলে দেখানোর। আর আগামীকাল বা আজকে আমরা ট্রাই করব, আজকে হয়তো আমরা ভারত বা বাংলাদেশ থেকে, মূলত আমি যেহেতু ভারতে থাকি তাই আমরা ভারত থেকে আজকে হয়তো চাঁদ দেখতে পারবো না, আগামীকাল অবশ্যই দেখতে পারবো এবং আগামীকালকে আপনাদের জন্য তার ভিডিও নিয়ে আসবো। যাওয়ার আগে আরও একটা শেষ কথা বলে যাই যে চন্দ্রগ্রহণ নিয়ে অনেক রকম কুসংস্কার আছে বটে, তবে যারা ধর্মীয় রীতিনীতি মেনে চলেন ওনারা ওনাদের মতো করেই চন্দ্রগ্রহণের নিয়মকানুন পালন করবেন। আমাদের তার মধ্যে কোনো বাধ্যবাধকতা নেই তাদেরকে মানা করার বা কোনো কিছু বলার। তবে কিছু কুসংস্কার আছে, যেমন না খাওয়া বা এই ধরনের কিছু, সেগুলো আপনারা দেখে নেবেন, নিজেদের মতো করে মেনটেন করবেন। তবে কিছু কুসংস্কারও আছে, যেমন এই যেটাই বলছিলাম যে খাবেন না বা খাওয়া উচিত নয়, এগুলো খুব একটা বেশি এফেক্ট হয় বলে আমার মনে হয় না। বিশেষ করে বলা হয় গর্ভবতী মহিলাদেরকে এই সময় বাইরে বের করা বা বাইরে যাওয়া নিষেধ করা হয়, সেক্ষেত্রে আপনারা মানলে মানবেন, না মানলেও বৈজ্ঞানিক দিক থেকে এর কোনো কিন্তু ভিত্তি নেই। তবে তৈরি থাকুন আপনারা 26শে মে এই সুপার পূর্ণ চন্দ্রগ্রহণ দেখার জন্য, আর আমাদেরও ক্যামেরায় আমরা নিয়ে আসবো সেই দৃশ্য। আশা করি ভিডিওটা ইনফরমেটিভ লাগলো। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের এই চ্যানেল ট্রাভেল শুটার্স। লাইক আর শেয়ার অবশ্যই করবেন, আর কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। আসি, আবার দেখা হবে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।